चार दीदी बन गेले बदरे सर टिकटक कलर दलग लाइक কুমিল্লার মডার্ন মসজিদে দেখা গেছে এক যুবক এবং যুবতী একসাথে মসজিদকে শুটিং স্পট বানিয়ে সেখানে টিকটকের ভিডিও করেছে। অবশেষে টিকটকালারা মসজিদের বারান্দাকেও ছাড় দিল না, তারা মসজিদের বারান্দায় নিজের স্টুডিয়াম বানিয়ে সেখানে টিকটক ভিডিও শুটিং করতেছে। শুধু সেখানে শুটিং নয়, বরং বেহায়া উলঙ্গপনা মহিলাদেরকেও সেখানে শো অফ করাচ্ছে। বিষয়টা কিন্তু এখানেই শেষ নয়, বরং এখান থেকে শুরু, কারণ টিকটকালারা আর থামতেছি না। তাদের অগ্রগতি দেখে এটা মনে হচ্ছে ভবিষ্যতে তারা যে কোনো সময় এর চেয়েও মারাত্মক কোনো কাজও করতে কোনো রকম দ্বিধাবোধ করবে না, এই সময় যদি তাদেরকে থামানো না যায়। টিকটক ভিডিও এবং স্ন্যাক ভিডিও বানিয়ে যে সমস্ত অশিক্ষিত এবং মূর্খ এবং যে সমস্ত ফাজিল মার্কা পোলাপান বিভিন্ন সময় নিজেদেরকে সেলিব্রিটি দাবি করে, সেই সমস্ত সেলিব্রিটিদের কারণে কিন্তু বাংলাদেশ কতটা অপমানের শিকার হয়েছে সেটা কিন্তু ব্যক্ত করার কোনো ভাষাই আমাদের মুখে নেই। তারপরও সেই সমস্ত মানুষদেরকে কিভাবে ছেড়ে দেওয়া হয় এবং স্ন্যাক ভিডিও এবং টিকটক ভিডিও বাংলাদেশে কিভাবে বৈধ হয় এটাই আমাদের বোধগম্য নয়। তবে এই বিষয়গুলো শ্রদ্ধানের লক্ষ্যে বিভিন্ন ইসলামিক স্কলাররা কথা বললেও তাহেরি সাহেব কিন্তু পিছিয়ে নেই। তাহেরি সাহেব কিন্তু উপযুক্ত জবাব দিয়েছেন, অবশ্যই তাহেরি সাহেবের সেই ভিডিওটা দেখবো। তার আগে একটু দেখে নেই তারা কিভাবে মসজিদের বারান্দায় টিকটক ভিডিও শুটিং করছিল। এই হচ্ছে সেই টিকটক ভিডিওটি যেটা শুটিং করা হচ্ছিল কুমিল্লার টাউন মসজিদের বারান্দা, যেখানে দেখা যাচ্ছে তারা রাগারাগি করে একজন ছুটে যাচ্ছে মসজিদের সেই মেইন গেটের দিকে, অন্যদিকে সে ছেলেটি সেখানে বসে ড্যান্স করতেছিল। অবশেষে তারা সেখানে দৌড়দৌড়ি সহ বিভিন্ন অশ্লীলতা ছড়িয়ে দিয়েছে। সুমায়া 008 এই ভিডিও কিন্তু বাংলাদেশের এই ভিডিও বাহিরের কোনো ভিডিও নয়, সুতরাং এই সমস্ত ঘটনা বাংলাদেশেই হবে এটাই স্বাভাবিক, কারণ অসভ্যপনা সবচেয়ে বাংলাদেশে কিন্তু বেশি রয়েছে। যদিও টিকটকাররা নিজেদেরকে সেলিব্রিটি দাবি করে, কিন্তু সেই জন্য সেলিব্রিটি ফোনা দেখাতে গিয়ে মসজিদকেও যে ছাড় দেবে না এটা কিন্তু সত্যিকার অর্থে দুঃখজনক। এখানেই কিন্তু শেষ না, বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী বিষয়টা নজরে এনেছেন এবং তাদেরকে গ্রেফতারও করেছেন। সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে এখানে শুধুমাত্র ছেলেটাকে গ্রেফতার করেছে, মেয়েটাকে এখন পর্যন্ত গ্রেফতার করা হয়নি। তো চলুন আসলে সেই ছেলেটাকে কিভাবে গ্রেফতার করা হয়েছে এবং কিভাবে তাকে জেল হাজতে নিয়ে যাওয়া হচ্ছে সেটা একটু দেখে নেওয়া যাক। টিকটক, লাইকি কিংবা স্ন্যাক ভিডিও, এই ধরনের অ্যাপসগুলো আমাদের সমাজে কতটা পরিবর্তন এনেছে তা বলার অপেক্ষা রাখে না। তার প্রভাব পড়েছে মসজিদেও। কুমিল্লার মডার্ন মসজিদে দেখা গেছে এক যুবক এবং যুবতী একসাথে মসজিদকে শুটিং স্পট বানিয়ে সেখানে টিকটকের ভিডিও করেছে। এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় শুরু হয়ে যায় এবং মানুষের বিক্ষোভ শুরু হয়। তারই জের ধরে অবশেষে মসজিদের বারান্দায় টিকটক করা যুবক কুমিল্লা ডিবি পুলিশের হাতে আটক হয়েছে। টিকটকার ইয়াসিনের সহযোগী সাদিয়াকে আটক করার চেষ্টা চলছে। বিস্তারিত দেখুন পুলিশের বক্তব্যে। সম্প্রতি একটি বিষয় আমাদের সকলের দৃষ্টিতে এসেছে, সেটা হচ্ছে দাউদকান্দির মডেল মসজিদের বারান্দায়। এই ভিডিও দেখার পরে আপনাদের মনে একটু ভালো লাগতে পারে, কারণ এটা পরবর্তী প্রজন্মের জন্য একটা শিক্ষা। অবশ্যই আমরা অসভ্যপনা বেহায়াপনা বাংলাদেশে করতে পারি, কারণ বাংলাদেশে নিজের স্বাধীনতা ব্যক্ত করার সুযোগ রয়েছে, সুবিধা রয়েছে। তাই বলে মসজিদকেও ছাড় দেবেন এবং বিভিন্ন ইবাদতলয়, বিশেষ করে মসজিদ মন্দির, এটা হচ্ছে একটা ধর্মপ্রিয় দেশ, এই সমস্ত জায়গা যদি টিকটক ভিডিও বা যে কোনো ধর্মের মানুষ যেটাকে ঘৃণা করে, সমস্ত ধর্মের উপাসনালয়ের সামনে গিয়ে যদি এরকম অসভ্যপনা করে, তাহলে সত্যিকার অর্থে সেই ধর্মের মানুষগুলো কিন্তু এটা মেনেই নিতে পারবে না। অবশেষে এই বিষয়গুলো শুধরানোর লক্ষ্যে তাহেরি সাহেব যে কথাগুলো বলেছেন, বিশেষ করে টিকটক ভিডিও বানানো নিয়মকারদেরকে নিয়ে, সেটা একটু দেখে নেওয়া যাক এবং তাহেরির মুখের সেই মূল্যবান বক্তব্যটা একটু শুনে নেওয়া যাক। নমস্কারা, তুই বানাবি টিকটক, আল্লাহ তোরা বানাইব টিকটক, ওকে আর দিদি বাইঙ্গেল বদরে সেরে টিকটক কলার দলগ লাইকি ভিডিও বানাও, লাইকি আজকে একটা আবার স্লো মোশন মারাও, স্লো মোশন আল্লাহ কইব তোরা এমনি করে আসতে না, তোরে একবারে জোরে টাইনা নিয়ে দুজগ বলা আমাদের সে টিকটক ভিডিও বানে, হাজারে 100, 10,000-এ 1,000, 1,00,000-এ 10,000, হিসাব হইছে না? তুই অঙ্ক জানোস না, তুই অঙ্কে কাঁচা আসলে এবির সূত্র জানোস, বীজগণিতের এবির সূত্র এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার, এ প্লাস বি এর মান হইল 4 আর নিচে হইল সূত্র 2 উপরে স্কোয়ার, কথা বুঝোস? ওয়াজ বুঝো, সাইড সাইড 16, এরপরে কাটাকাটি করবো আট দোকানে 16, বুঝো এগুলা? এগুলা বুঝতে না, মনে করো না যে একবারে একলে খেত থেকে উইটাই হচ্ছি, এত কত কাঁচা মনে করো না, আর কথা বুঝছো নি, ডেফোডিলস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট এলিমেন্ট ফর আওয়ার লাইফ, বুঝছো? একটা ফুল আসছিল কয়েক বছরে একবার ফুটে, আবার সাথে সাথে সন্ধ্যার আগে এটা জ্বরে যায়, কথা বুঝছো নি, এই ফুলটাকে দেখার জন্য হাজার লোক জোর হতো শত বছর পরে, এটার নাম হলো ডেফোডিল, বুঝো কিছু? টিকটক বানাস কেডা, তুই বানাবি টিকটক, আল্লাহ তোরা বানাবে টিকটক,
রং তামসা তাহিরি করে না, তাহিরি যখন যেটা প্রয়োজন এটাই করে। কোন এক সময় চলছে ওইগুলো আমি গাইছি, গাইছি গিয়ে গিয়া ওই সময় যাত্রা গান ফারায় ফারায় আসিন, এইগুলা গাইতে গাইতে ছোট ফুলা ভান্ডে ছোট্ট আসেনি যে ওখানে একটু বড় হয়েছে ঠিক নি রে, ওখান কি তা ভাল লাগে। হ্যাঁ, একদিন এক বাউল শিল্পী আমার জবাব দিছে, ওইদিন জবাব দিছে, জবাব দিস না রে বোন, জবাব দিস না, জবাব টবাব দিও না, বাইরের মাঠটি বন্ধ করো, বক্সটা চালু রাখো, বুঝো না কিনলে গা, আজানটা দিলে বাইরের মাঠটি বন্ধ রাখবো, এর পরে 15 মিনিট চালাই, আমি 15 মিনিট আসি, আমি আজকে যাইতাম না, আমি আসি রাত্রে মাহফিল দুইটা আছে, একটা হলো কসবা আর একটা হলো সান্দিনা, এই জন্য আপনার আজকে আর বান্দি না, বুঝুন নি, যাইতে বসান্দিনা। যাই হোক বাবার আমার, যেহেতু আমরা বাংলাদেশি মানুষ বিনোদন নিতে খুব ভালোবাসি, সেই জন্য বিভিন্ন সময় বিভিন্ন মানুষের কাছ থেকেও বিনোদন নিয়ে থাকি। তবে এবং যারা বিনোদন দিয়ে আমাদেরকে সতেজ রাখেন সে সমস্ত মানুষদেরকেও একটু খেয়াল রাখতে হবে যে আমার বিনোদন দেওয়ার ক্ষেত্রে যেন মসজিদ মন্দির এবং কোনো ইবাদতালয় এবং ধর্মপ্রিয় মুসলমানের বিবেকে যেন কোনো রকম আঘাত না দেওয়া হয়, সেগুলো অবশ্যই আমাদের খেয়াল রাখা উচিত। বিশেষ করে এই টিকটক স্ন্যাক ভিডিও সব বিভিন্ন সোশ্যাল মিডিয়া কিন্তু এখন টাকা উপার্জন করা যায়, এই জন্যই কিন্তু কিছু কিছু মানুষ এবং কিছু কিছু বেকারত্ব মানুষ কিন্তু এখানে এই সমস্ত জায়গায় ঢুকে টাকা ইনকাম করতেছে, খুব ভালো। তবে এটা কিন্তু অবশ্যই মাথায় রাখা উচিত যে আমার কার্যকলাপ দ্বারা যাতে অন্য কেউ কষ্ট না পায়। আশা করি এই বিষয়গুলো আপনাদের কাছে কেমন লেগেছে এবং আপনারা কিভাবে দেখছেন, এবং আপনার উপযুক্ত কোনো মতামত থাকলে কমেন্ট সেকশনে জানিয়ে যেতে পারেন। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রিসেন্টলি আমি দেখতে পাচ্ছি অনেকে এই টিকটক তারপর স্ন্যাক ভিডিও, এগুলো হচ্ছে গুনাহের একটা কেন্দ্রবিন্দু, যারা অনলাইনে থাকেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়টা। অনেকে মেসেজ দিচ্ছে যে হুজুর ভাই টিকটক ইনস্টল করেন, আমি নিজেও পেয়েছি। অনেকে লিঙ্ক দিচ্ছে ভাই স্ন্যাক ভিডিও এটা একটু ইনস্টল করেন, কিন্তু এই সমস্ত অ্যাপসগুলো বিশ্বাস করেন পুরো ন্যাকের দ্বারা ভরপুর, অশ্লীল দ্বারা ভরপুর। আর এই যে যুবকগুলো দেয়, এই যে ইনভাইট করে, অশ্লীলতার দিকে তারা ডাকে, অ্যান্ড দিস ইজ দ্য সাইন অফ কেয়ামত। এটা কেয়ামতের আলামত যে কেয়ামতের সময় মানুষ মানুষকে ভালো কাজের দিকে ডাকবে না, অশ্লীল কাজে দাওয়াত দেবে, নাউজুবিল্লাহ বলবেন না। কেন করে দাওয়াতটা, এই যে অনেকে বোঝে এই জিনিসগুলো, আমি দেখতে পাচ্ছি 240 টাকা দিবে যদি আপনার ইনভিটেশন মানুষ অ্যাকসেপ্ট করে, একটা রেস্ট্রিকশন আছে, যদি আপনার এই পর্যন্ত আপনি পৌঁছাতে পারেন আপনাকে 240 টাকা দিবে। আর এই যুবকরা 240 টাকার জন্য মানুষের গুনাহের দিকে ডাকছে, না এই 240 টাকা তোমার কোনো কাজে আসবে না। একটা কথা অলওয়েজ মনে রাখবেন, আজীবন মনে রাখবেন, ইফ ইউর আর্ন মানি সোর্স ইজ হারাম দেন ইউর মানি উইল